আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা দুটি দোয়া শিখব প্রথম দোয়াটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া আর দ্বিতীয় দোয়াটি হচ্ছে জান্নাত লাভের দোয়া অর্থাৎ কোন দোয়াটা বেশি বেশি পড়লে আপনি জান্নাত লাভ করতে পারবেন এই দোয়াটা আমরা আজকের ভিডিওতে শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না শুরু করি তো আমরা প্রথমে জাহান্নাম থেকে মুক্তির দোয়াটা শিখব এই দোয়াটা সাতবার পড়তে হবে কখন পড়তে হবে দেখুন এখানে লেখা আছে ফজিলত হারিস মুসলিম থেকে বর্ণিত রসুল সাল আসলাম বলেছেন যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর ফজর ও মাগরিবের নামাজের পর কারোর সাথে কথাবার্তা বলার আগে এই দোয়া সাতবার পড়বে অর্থাৎ আমি আজকে যে দোয়াটা আপনাদেরকে শিখাবো এই দোয়া সাতবার পড়বে সে ব্যক্তি যদি ওই রাত বা ওই দিনে মারা যায় তাহলে অবশ্যই জাহান্নাম থেকে নাজাদ পাবে অর্থাৎ এই যে দোয়াটা এই দোয়াটা যদি আপনারা ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর সাতবার পড়েন তাহলে আপনারা জাহান্নাম থেকে নাজাত পাবেন তো অবশ্যই আপনারা ফজরের নামাজের পর অর্থাৎ ফজরের নামাজ ফরজ নামাজের পর এবং মাগরিব নামাজ ফরজ নামাজের পর এই দোয়াটা সাতবার পাঠ করবেন কারোর সাথে কথাবার্তা বলার আগে তো সাথে পড়েন দোয়াটা অল হুম হুম আজির নি আজির নি মিনান্নার একসাথে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার আবার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার আল্লাহুম এখন আমরা শিখব দোয়া এই দোয়াটা আটবার বার পড়তে হবে কখন এখানে লেখা আছে জান্নাত লাভের জন্য এই দোয়াটি সকাল সন্ধ্যায় আটবার পড়তে হবে সকালে আটবার পড়তে হবে সন্ধ্যায় আটবার যদি আপনারা এই দোয়াটা পড়েন ইনশাল্লাহ জান্নাত লাভ করতে পারবেন তো আমার সাথে দোয়াটা বলেন

আবার তো আপনারা এই দোয়াটা সকাল এবং সন্ধ্যায় আটবার করে পড়বেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Love is.